আপনাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে আলট্রাসোনোগ্রাম মেশিন সেটি কতদিন ধরে অকেজ হয়ে আছে, বন্ধ হয়ে আছে? এক বছর ধরে এটি নষ্ট? এক বছর থেকে। এটি ঠিক করানোর কোনো উদ্যোগ? দুইবার ইঞ্জিনিয়ার আসে, সেটা দেখে কোনো কাজই আর হয়নি। রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলট্রাসোনোগ্রাম মেশিনটি এক বছরেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ভুক্তভোগী রোগীরা বলছেন, মাসের পর মাস যদি এই মূল্যবান মেশিনগুলো ফেলেই রাখা হয় তাহলে কেনারি বা কী প্রয়োজন ছিল। এছাড়া দেড় মাসেরও বেশি সময় ধরে এখানে নষ্ট এক্স-রে মেশিন। জেলার নয়টি উপজেলার বেশ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে স্বাস্থ্যখাতে নানা ভোগান্তির চিত্র। সপ্তাহের ছয় দিন নানা ধরনের সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসেন রোগীরা। সরকারি ওষুধ স্বল্পতা, পরীক্ষা নিরীক্ষার নানা মূল্যবান যন্ত্রপাতি নষ্ট ও স্বাস্থ্যকর্মী সংকটের পাশাপাশি কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাবার অভিযোগ ভুক্তভোগীদের। নিয়মিত ডাক্তার থাকে না, তারপরে যে মেশিনারিজগুলো দেয় সেই মেশিনারিজগুলো আমরা পাই না কখনোই। ওষুধগুলা ফ্রিতে দেওয়ার কথা, এগুলো লিখে দেওয়া হয় যে বাইরে থেকে নিতে হবে। এখানেও যদি সব ব্যবস্থা থাকে তাহলে আমাদের উপকার হয়। অবশ্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিষয়টি স্বীকার করে বলেন, রোগীর অতিরিক্ত চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। আউটডোরে তো প্রচুর চাপ, আর ইমার্জেন্সিটা আরও বেশি চাপ, জনবল সংকট তো লেগেই আছে। উন্নত জিনিসগুলো আমাদের আসছেও গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, তো ওনারাও দিতেও রাজি, তো আমাদেরকে তো আনতে হবে। তো এখন একসাথে তো গোটা বাংলাদেশে একসাথে সবাইকে দিতে পারছে না। সব রকমের রোগী, 24 ঘন্টা অ্যাডমিশন, এগুলো নিয়ে আমাদের একটু সমস্যা হয়। বিভিন্ন সেক্টরে আমাদের ভাগ করে দেয়, তখন ধরেন কাজ করতে একটু কষ্টই হয়ে যায়। অবশ্য সংকট নিরসনে গদবাধা কথা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। আমরা কিন্তু সেগুলি সব লিস্ট করছি যে কোথায় কি সমস্যা আছে, সেগুলি কিন্তু আমরা উদ্বোধন করতে অবহিত করছি এবং আশা করি যে সেগুলি খুব অল্প সময় ঠিক হয়ে যাবে। 50 শয্যা বিশিষ্ট প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের বহিবিভাগে প্রতিদিন গড়ে 150 রোগী চিকিৎসা নেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।